বেরিয়ে যান তা না হলে ঘাট ধাক্কা দিয়ে কি করে বের করে দিতে হয় সেটা কিন্তু আমি খুব ভালো করে জানি। বাহ বাহ বাহ, ঘাট ধাক্কা দিয়ে বের করে দেওয়া এতটা সহজ বুঝি? সহজ বুঝি, সহজ বুঝি। তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাকে ইচ্ছে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেবে, আর বাবার সাথে কাউকে দেখা করতে দেবে না? খুব বেশি ক্ষমতা বেড়ে গেছে না তোমার? ভুলে যেও না মেজ বৌদি, যত বেশি উঁচুতে উঠবে পড়ে যাওয়ার পর তত বেশি লাগবে তোমার। নিখিল, এটা হসপিটাল, তুমি এখানে দাঁড়িয়ে যা খুশি আমাকে বলতে পারো না। প্লিজ, তোমার সঙ্গে আমি পরে কথা বলছি মেজবৌদি। বলছিলাম আপনারা একদম টেনশন নেবেন না, বাবা ঠিক সুস্থ হয়ে উঠবে, তারপর আপনারা বাবার সঙ্গে দেখা করে নেবেন। আপনারা বরং এখন শ্যামার কাছে যান, শ্যামা প্রথমবার অনুষ্ঠান করবেন অথচ বাড়ির কেউ ওনার পাশে নেই। প্লিজ প্লিজ আপনারা যান, গিয়ে ওনার পাশে দাঁড়ান, কনফিডেন্স দিন ওনাকে। হ্যাঁ ঠিক ঠিক বলেছো বাবা। আচ্ছা বলছি জামাই বাবা, তুমি যাবে না? না বাবা, আমি বাবাকে শ্যামার গান শোনাবো। আমার বিশ্বাস শ্যামার গান শুনলে বাবার জ্ঞান ফিরবে, আর আজ আমাকে কেউ আটকাতে পারবে না। বাবা আপনারা দেরি না করে এবার বেরিয়ে পড়ুন। ঠিক আছে, আমি বাবার সাথে আপনাদের পরে দেখা করিয়ে দেবো। বাবা এখানে একজনের থাকার তো ভীষণ দরকার, তুমি এমবিআই মশাইয়ের কাছে থাকো, তার যত্ন নাও, দেখাশুনো করো, আমরা বরং শ্যামার কাছে যাই। চলো গো বিষ্ণুপ্রিয়া, চলো। হ্যাঁ চলো চলো, আসি। হরে কৃষ্ণ, আসি মেজ বৌমা, আসি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। মেজ বৌদি দেখো, আমি কোনো গন্ডগোল এখানে চাই না, কিন্তু তুমি যদি আমাকে আটকাও তাহলে আমি যে কোনো গন্ডগোল ফেস করতে পারি। সিচুয়েশন ফেস করতে আমিও ভয় পাই না নিখিল, তবে এটা মায়ের স্ট্রিক্ট ইনস্ট্রাকশনস, শ্যামার গান যেন বাবার কান পর্যন্ত না পৌঁছায়। সিন্স এটা মায়ের অর্ডার, আমি যেটাই ফলো করব। আর আমি ঠিক তার উল্টোটা করবো মেজ বৌদি, যেভাবে হোক বাবাকে শ্যামার গান আমি শোনাবো, কারণ আমার বিশ্বাস শ্যামার গান কানে গেলে বাবার জ্ঞান ফিরবেই।